আমি জালাল আহমেদ সহকারী প্রকৌশলী হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত আছি এবং লেক সিটিতে দীর্ঘ 7 বছর ধরে বসবাস করতেছি। আসলে এখানে চমৎকার ভিতরে গ্রিনি এনভায়রনমেন্ট এবং চারপাশ প্রচণ্ড রকম খোলামেলা আলো বাতাস পর্যাপ্ত, যেটা আমি নিজের গ্রামের বাড়িতে পেতাম সকালে সূর্যের আলোতে ঘুম ভাঙে, এটা আমি সেখানে ফিল করতেছি। এখানে একটা পার্ক থাকার কারণে আসলে বাচ্চাদের খেলাধুলার সুবিধা হচ্ছে এবং বড়দেরও হাঁটা চলা করার সুবিধা এবং ফুলের বাগান এবং চারিদিকে সুন্দর একটা খোলামেলা পরিবেশ। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব স্বপ্ন থাকে, নিজস্ব ভুবন। আসলে সেই স্বপ্নের আঙ্গিকেই লেক সিটি কিন্তু অনেকটাই সফল। এখানে আমি আমার যে স্বপ্নটা চেয়েছিলাম, এখানে সুন্দর গ্রিনি এনভায়রনমেন্ট থাকবে, পার্ক থাকবে, মসজিদ, কমিউনিটি সেন্টার, শপিং কমপ্লেক্স, জিমনেশিয়াম, স্কুল, এভরিথিং এখানে আমি নিজের স্বপ্নের মতো পেয়েছি। মোটামুটি এখান থেকে আমার বাহিরে যাওয়ার প্রয়োজন বোধটা নাই। এছাড়াও সামাজিক অনুষ্ঠানগুলো কনকর্ড লেক সিটি এবং আমাদের সোসাইটির ম্যানেজমেন্ট প্রত্যেক বছরই নিজ যথারীতি নিয়মিত পালন করে। এখানে অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে লেক সিটি কনকর্ড ম্যানেজমেন্টের যথেষ্ট পজিটিভ ভূমিকা পালন করছে তারা। এখানে আমার ফ্ল্যাট হ্যান্ডওভারের ক্ষেত্রে রেজিস্ট্রেশন এবং মিউটেশন এভরি ক্ষেত্রে তারা সর্বাত্মক সহযোগিতা প্রদান। এখানে অ্যাপার্টমেন্ট নেওয়ার পর থেকে আমি কোনো প্রকার অসুবিধা ভোগ করি না। সার্ভিস চার্জ, ইলেকট্রিসিটি, এভরিথিং নিট অ্যান্ড ক্লিন এবং তারা যথারীতি যথেষ্ট পরিমাণ সার্ভিস দিচ্ছে। ওভারঅল আসলে এখানে অ্যাপার্টমেন্টটা নেওয়ার ফলে সামগ্রিক সকল ফ্যাসিলিটিস পেয়ে আমি মোটামুটি সন্তুষ্ট।